আজ রান্না করব এঁচোড়ের কোর্মা, তাই এঁচোড়টাকে বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে আলু দিয়েছি একটা মিডিয়াম সাইজের, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। রান্না করার জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি আর স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আমি এখানে দইয়ের পরিবর্তে ঘন দুধ ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুধে লেবুর রস মিশিয়ে নিচ্ছি যাতে দুধটা ফেটে দইয়ের মতো হয়ে যায়। এবার ভিজিয়ে রাখা কাজুর পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসটা অন করে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে তাই আমি এঁচোড়গুলো ভেজে নেব। আমি এঁচোড় সিদ্ধ করিনি, আপনারা চাইলে এঁচোড়গুলো সিদ্ধ করে নিতে পারেন। কেটে রাখা পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে তুলে রাখব। মশলাগুলো পুড়ে যাতে না যায় তাই একটু করে জল দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব যাতে কাজু পেস্টটা পুড়ে না যায়। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল কম হয়েছিল তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম, আপনারা চাইলে মিল্কও দিতে পারেন। এবার এতে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এঁচোড়ের কোর্মা একদম রেডি, তাই আমরা এবার নামিয়ে ফেলবো। এই রেসিপিটা রান্নার জন্য আমি কাউ মিল্ক ইউজ করেছি, আপনাদের কাছে না থাকলে আপনারা পাউডার মিল্কও ইউজ করতে পারেন অথবা দই ইউজ করতে পারেন। ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।